মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট কাল জেল থেকে ছাড়া পেতে অধ্যক্ষ সিরাজি হত্যার হুমকি দেয় অভিযুক্ত ১৬ জনেরই ফাঁসি চাইবে পিবিআই কাগজপত্র না থাকায় বেগম জিয়ার আদালত স্থানান্তরের রিটের শুনানি মুলতবি খারিজের আবেদন অ্যাটর্নি জেনারেলের দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময় চার দিনের সফরে জাপান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১,০০০ কোটি টাকা ঋণ সহায়তার প্রত্যাশা গুরুত্ব পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং কার্ডিফে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত শুরুতেই ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে ইন্ডিয়া সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যা মামলায় ১৬ জনকে আসামি করে আগামীকাল চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা পিবিআই দুপুরে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান জানান ১৬ অভিযুক্তের মধ্যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলায় সব আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে বলে আশা পিবিআইয়ের প্রায় দেড় মাস তদন্তের পর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি হত্যা রহস্য পুরো পরিষ্কার বলে দাবি করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এ সময়ের মধ্যে ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তার খুঁটিনাটি চিত্র আঁকতে গিয়ে নানা রোমহর্ষক বিবরণ পেয়েছে তারা পিবিআই জানাচ্ছে ঠান্ডা মাথায় রাফি হত্যা মিশনে অংশ নেওয়ার পর তার তিন সহপাঠী যথারীতি পরীক্ষায় অংশ নিয়েছিল বোনের নিরাপত্তার কথা ভেবে ভাই নোমান বন্ধু হাফেজ কাদেরকে দায়িত্ব দিয়েছিল রাফিকে পরীক্ষা হলে পৌঁছে দিতে তদন্তে সেই বন্ধুর মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধের প্রমাণ পেয়েছে পিবিআই মামলার আরেক আসামি নূর রাফির গায়ে আগুন দিতে এবং পরে পানি ঢালতে ছিল সমান তৎপর ওকে রেখে আগুন ধরানোর আগে ওই গ্লাসটা কিন্তু ওর নুসরাতের হাতে ধরিয়ে দেওয়া হয় যে নুসরাত তার গায়ে নিজেই আগুন ধরিয়েছে পিবিআই আরও জানাচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বার্থ রক্ষায় চক্রটি রাফিকে হত্যা করে মামলার ১৬ আসামির সবার মৃত্যুদণ্ড চেয়ে বুধবার অভিযোগপত্র দেওয়া হবে ওই মাদ্রাসাটি ব্যবহারের ক্ষমতা আর্থিক ক্ষমতা বিভিন্ন ধরনের নিপীড়নের ক্ষমতা যা শুনলাম যা ভয়াবহ যে ছাত্রীদের এইভাবে নিপীড়ন করা যায় এই ক্ষমতাকে কোনোভাবে যাতে হাতছাড়া না হয় এই মেয়েটি এইটার প্রতিবাদে চলে গেছিল এই মেয়েটিকে তারা বসে আনতে পারছিল না ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর দেশ জুড়ে আলোচনার ঝড় উঠলে ১০ এপ্রিল মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআইকে ওমর ফারুক সময় সংবাদ ঢাকা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট প্রয়োজনীয় কাগজপত্র না দেয়ায় বেগম জিয়ার আইনজীবীর আবেদনেই এই দিন ধার্য করা হয় এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সকালে বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে এই রিট শুনানি শুরু হয় এর আগে সোমবার রিট শুনানির জন্য আজকের দিন ধার্য করে দেন আদালত গত ১২ মে নাইকো গ্যাটকো বড়পুকুরিয়া সহ বেগম জিয়ার বিরুদ্ধে ১৭ মামলার বিচারে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে আইন সচিবকে লিগ্যাল নোটিশ দেন বেগম জিয়ার আইনজীবীরা নোটিশের জবাব না পাওয়ায় গত রোববার হাইকোর্টে রিট করা হয় চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি কূটনীতিক মহল বলছে প্রধানমন্ত্রীর এবারের সফর গুরুত্বের সঙ্গে নিয়েছে জাপান সরকার সফরে বিনিয়োগ সংক্রান্ত অগ্রগতি হিসেবে ২১,০০০ কোটি টাকার ঋণ চুক্তির ইস্যুটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা সংশ্লিষ্টদের হারুন রশিদের ক্যামেরায় জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায় চার দিনের সরকারি সফরে জাপানের টোকিওতে এসে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওর স্বনামধন্য ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথেও বৈঠক করবেন এই বৈঠকটিকে ঘিরেই নতুন বিনিয়োগের আশা করছেন দু দেশের ব্যবসায়িক মহল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং জাপানের যে বাণিজ্যিক সম্পর্ক তা আরো সুদৃঢ় হবে বলে আমি মনে করি। অবশ্যই ইনভেস্টমেন্ট অনেক বেশি আমরা আশা করি, আশাবাদী, এবং অনেক বড় ইনভেস্টমেন্ট আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে এবং আমাদের প্রান্তীয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে তারা অনেক অনেক বড়ভাবে বিশ্ব নেতা হিসেবে তারা দেখছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানালেন, শেখ হাসিনার এবারের সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে জাপান সরকার। আশা করা হচ্ছে ঋণ চুক্তি সহ জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ সৃষ্টিতেও বড় ভূমিকা রাখবে এই সফর। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্ট আছে এবং এই যাবৎকালের জাপানের কাছে আমরা যে ওডিএ সাইন করেছি সেটার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ ওডিএ সাইন হতে যাচ্ছে। জাপান যেমন আমাদের এক নম্বর ডেভেলপমেন্ট পার্টনার, সিঙ্গেল লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, বাইল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার, সেই সাথে কিন্তু জাপানের সাথে আমাদের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টও বাড়ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর ওকুরা হোটেলে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 30 মে তিনি অংশ নেবেন জাপানের সম্প্রচার মাধ্যম নিক্কি আয়োজিত এশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক কনফারেন্স ফিউচার অফ এশিয়া 2019-এ। বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর মতো বন্ধুপ্রতিম দেশ জাপানও বহুমাত্রিক ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশাবাদী হয়ে জানাচ্ছেন, বর্তমানে বাংলাদেশে 280টি জাপানি কোম্পানি সম্পৃক্ত রয়েছে বাণিজ্যিকভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মধ্য দিয়ে এই সংখ্যা আরও বাড়বে, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় নতুন নতুন সম্ভাবনার দিক উন্মোচিত হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ দূতাবাস, টোকিও, জাপান। এই মুহূর্তে টোকিওতে আছেন রিপোর্টার দেবাশিস রায়। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, মোমো, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন এবং টোকিওতে পৌঁছানোর পরে ঠিক এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন হোটেল নিউ ওতানিয়াতে এবং নিউ ওতানিয়া থেকেই তিনি আমার পেছনে আপনারা যে মঞ্চ দেখতে পাচ্ছেন এই মঞ্চে কিন্তু আর অল্প কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন এবং এখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো এই ওকুরা হোটেল, আমরা ঠিক যে জায়গাটিতে এখন অবস্থান করছি, এই ওকুরা হোটেলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার যে আয়োজন সেটি এখানে করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হল ভর্তি, এরই মধ্যে যারা প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করেন এবং তার পাশাপাশি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং এখানকার যে স্থানীয় সময় সেই সময় অনুযায়ী আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ 8:30 দিকে, যেহেতু বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য 3 ঘন্টা, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বিকেল হলেও এখানে কিন্তু এরই মধ্যে রাত্রি হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের 4 দিনের যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে আজই এবং এই প্রথম, এটি সেই প্রথম কর্মসূচি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এবং যদি ঘড়ি ধরে বলি তাহলে কার্যসূচি অনুযায়ী আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ এখানকার স্থানীয় সময় 8:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিউ ওকুরা হোটেলে এসে উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত হলেই এখানকার যে আয়োজন অর্থাৎ নাগরিক সংবর্ধনার আয়োজন সেটি এখানে আনুষ্ঠানিক রূপ পাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে আগামী 2 দিন অর্থাৎ কাল এবং পরশু অর্থাৎ 29 এবং 30 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে খুব ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকাল ব্যবসায়িক নেতৃবৃন্দ যারা রয়েছেন জাপানের ব্যবসায়িক নেতৃবৃন্দ তারা এখানে তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সেই দ্বিপক্ষীয় বৈঠকেই বাংলাদেশের যে ঋণ সহযোগিতার বিষয় সেই ঋণ সহযোগিতার বিষয়গুলো চূড়ান্ত হবে। এবং তার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে নিক্কে আয়োজিত যে ফিউচার অফ এশিয়া কনফারেন্স রয়েছে 2019, সেই 2019 কনফারেন্সেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন এবং সেখানে এশিয়া এবং বাংলাদেশের উদ্ভব এবং একই সঙ্গে সঙ্গে সম্ভাবনা নিয়ে তিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন। এখন পর্যন্ত সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, আর অল্প কিছুক্ষণ পরে তিনি এখানে এসে উপস্থিত হলে হয়তোবা এখানকার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন আমরা আবারও সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব টোকিওর সবশেষ অবস্থা। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মোমো,
জাপানের টোকিও থেকে যোগ দিয়েছিলেন দেবাশিস রায়, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর কর্মসূচির বিস্তারিত। সময় সংবাদে আরো থাকছে, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রসবজনিত রক্তক্ষরণ ও খিঁচুনি বন্ধে ওষুধের তীব্র সংকট, বাড়ছে মাতৃ মৃত্যু, মুনাফা কম হওয়ায় আগ্রহ নেই উৎপাদক প্রতিষ্ঠানের। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস হেরে ব্যাট করছে টিম ইন্ডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 2 উইকেটে 50 রান। এই মুহূর্তে কার্ডিফে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ, সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রোজ, কথা শোনাবো সেটা হচ্ছে, কিন্তু আবার কিন্তু আকাশে মেঘ জমেছে, মেঘ বেশ একটু আগেও যদিও সূর্যের আলো ছিল কিন্তু একটু আগেও দেখেছি বেশ সূর্য চকচক করছিল। ক্রিকেট খেলার জন্য যেরকম আবহাওয়া দরকার সাধারণত, সেরকম একটা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে আবারও কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ। তো যাই হোক, এই এই আবহাওয়ার অবস্থা এইরকম, এই জায়গা থেকে আসলে বাংলাদেশের বোলারদের সুবিধাটা নিতে হবে। বিশেষ করে সাইফুদ্দিনকে আমরা বেশ কয়েক ওভার দেখলাম, প্রথম দুই ওভারে দেখেছি, বিশেষ করে তিনি যেভাবে ব্লক হলে বল করছেন, কয়েকটা ইয়র্কার লেন্থের বলও দেখেছি। রোহিত শর্মাকে আসলে তিনি বেশ ভালোই ভোগাচ্ছেন, আর অপর প্রান্তে আছেন, কিন্তু অপর প্রান্তে যদি বলে বিরাট কোহলির কথা, তিনি কিন্তু বেশ দেখে শুনে ব্যাট করছেন, আর তাদের রান তোলার প্রতি আসলে তাড়াটা নেই, কারণ আপনি বুঝতেই পারছেন এটি একটি প্রস্তুতি ম্যাচ। ধানের দরপতনজনিত ক্ষতি কমাতে সরকার 15 লাখ টন চাল রফতানির সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সরকারের এই সিদ্ধান্তকে কৃষক ও গবেষকরা ইতিবাচক বললেও সুফল পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তারা বলছেন, রফতানি প্রক্রিয়া শুরু হতে হতে কৃষকের ধান চলে যাবে ফড়িয়া ও পাইকারদের ঘরে, তাই এবছর কৃষক এই সিদ্ধান্ত থেকে খুব একটা সুফল পাবেন না বলে আশঙ্কা তাদের। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। চাল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক 28% থেকে বাড়িয়ে 55% করার পর মঙ্গলবার ক্যাবিনেট সভায় 15 লাখ মেট্রিক টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেটে যে আমরা চাল, যেহেতু আমাদের সারপ্লাস আছে, আমরা বিদেশে এক্সপোর্ট করার পারমিশন দেবো। খুব শীঘ্রই আমরা এক্সপোর্ট শুরু করলেই আশা করি চালের দামটা পাবো। অসুবিধা হচ্ছে যে আমাদের তো অত গোডাউনও নাই যে আমরা নিয়ে যে কোথাও রাখবো, সেটাও নাই। তবে আমরা যদি 1,15,000 টন যদি আমরা এক্সপোর্ট করতে পারি, তাতে বাজারে একটা প্রভাব পড়বে, আমার মনে করি চালের দামটা কিছু বাড়বে। সরকারের এই সিদ্ধান্ত সুদূর প্রসারে প্রভাব ফেললেও বর্তমান সংকটে কৃষকের উপকারে আসবে না বলে মনে করছেন কৃষক আন্দোলনের নেতারা। রপ্তানি প্রক্রিয়া শুরু হতে হতে কৃষকের ধান ব্যবসায়ীদের ঘরে চলে যাবে এবং এর সুফল ব্যবসায়ীদের পকেটেই ঢুকবে বলে মনে করছেন তারা। সীমিত আকারে হলো রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, সেটি বাস্তবায়িত হলেও হতে হয়তো 1 মাস সময় আরও লাগবে, ততদিনে হয়তো কৃষকের সুবিধাটা নাও পেতে পারে। ঋণ করে করছে, তাকে ঋণ পরিশোধ, ধান কাটার সঙ্গে সঙ্গে মানুষ তার কাছে চাপ দেয়, ফলে তার কাছে একদিনেও ধান রাখার কোনো উপায় নেই। তার ইতিমধ্যে 400 টাকা তো সে বিক্রি করতেছে ধান, আর 1 মাস পরে যদি আমার এই প্রক্রিয়া যায়, তাহলে এটা কী করে কৃষকের কাছে থাকবে? দরপতনের বিপর্যয় থেকে কৃষককে রক্ষায় ব্যক্তি বা বেসরকারি পর্যায়ের গুদামগুলো রিকুইজিশন করে ব্যাপক ভিত্তিতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ এই গবেষকের। সরকারের উচিত বেসরকারি যে গুদামগুলো আছে সেগুলো ভাড়া নেওয়া, যদি সেগুলো ভাড়া না পাওয়া যায় তাহলে সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে সেগুলোকে রিকুইজিশনের মাধ্যমে সেই জায়গায় সরকারি ধান সংগ্রহ করে, চাল সংগ্রহ করে সেই জায়গায় রাখবার ব্যবস্থা করা। বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে এবছর উৎপাদিত ধানের পরিমাণ 31,52,000 মেট্রিক টন, সরকার 2,29,000 মেট্রিক টন চাল ও 23,440 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এখনও পুরো মাত্রায় শুরু করতে পারেনি ক্রয় অভিযানের কার্যক্রম। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের প্রায় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রক্তক্ষরণ ও খিঁচুনি বন্ধের ওষুধ সরবরাহ অনিয়মিত হওয়ায় বাড়ছে মাতৃ মৃত্যু হার। জীবন রক্ষাকারী ওষুধ দুটিতে মুনাফা কম হওয়ায় মাত্র একটি কোম্পানি উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসপির। নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে না পারলে মাতৃ মৃত্যুর হার আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখে ওষুধ সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছে অধিদপ্তর। নিরাপদ মাতৃত্ব দিবসে পাবেল আমিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট।
প্রায় রোগীশূন্য সরকারি হাসপাতালের মা ও শিশু ওয়ার্ড। অ্যানেস্থেসিওলজিস্ট বদলি হওয়ায় 18 সালের মার্চ থেকে সিজারিয়ান বন্ধ সাভারের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফলে প্রসব বেদনা নিয়ে আসা সব জটিল রোগীরা সাভারের প্রাইভেট হাসপাতাল বা ঢাকায় ছুটতে বাধ্য হচ্ছেন প্রতিনিয়তই। 18 সালে ধামরাই উপজেলা হাসপাতালে স্বাভাবিক প্রসব হয়েছে মাত্র 226টি। পক্ষান্তরে বেসরকারিতে এই উপজেলাতেই সিজারিয়ানের সংখ্যা 2656 আর স্বাভাবিক প্রসব মাত্র 385। উনি চলে যাওয়ার পরে আমরা বিভিন্ন লেখালেখি করেও এখন পর্যন্ত কোনো অ্যানেস্থেটিস্ট পাইনি। যে দুটা ওষুধ আর্গোমেট্রিন ম্যাক্সাল, এটা কয়েক বছর যাবত আমরা কোনো সরবরাহ পাচ্ছি না। দেশে মাতৃমৃত্যুর 54% ঘটে অতিরিক্ত রক্তক্ষরণ ও খিঁচুনিতে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে দুটি জরুরি ইঞ্জেকশন দেশের সকল সরকারি হাসপাতালে থাকার কথা, অথচ মাতৃমৃত্যুর সবশেষ জরুরি বলছে প্রায় 2/3 কেন্দ্রে নেই অক্সিজেন এবং প্রায় 3/4 কেন্দ্রে নেই ম্যাগনেসিয়াম সালফেট ইঞ্জেকশনের সরবরাহ। একটা মাত্র কোম্পানি সারা বাংলাদেশে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা তৈরি করছে ম্যাক্সাল, যেটা ইজিলি অ্যাভেলেবল হতো। কিন্তু আমাদের কথা ছিল যে 8টা কোম্পানি এই দেশে তৈরি করার জন্য। কেন তারা তৈরি করছে না, এটা কিন্তু তাদের দায়িত্ব জিজ্ঞেস করা। যদি অল্প পয়সার ড্রাগ হয়তো মুনাফা পাচ্ছে না, এই জন্য তৈরি করছে না, এটার দায়িত্ব কিন্তু সরকারের। আমাদের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো যে এটি যেন কোনোভাবে শর্ট সাপ্লাই না হয়। এটি অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, এটি যেন সারা দেশে অ্যাভেলেবল পরিমাণে থাকে, সরবরাহ থাকে, সে বিষয়টা আমি নিশ্চিত করব। নতুন করে বাড়তে থাকা মাতৃমৃত্যু বন্ধে নাগালের মধ্যে স্বাভাবিক প্রসবের সুযোগ ও প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের পদায়নের আহ্বান বিশেষজ্ঞদের। প্রেগনেন্ট হয়ে আসে নিয়ে ডেলিভারি করিয়ে দেয়, সেটা না, তার ওটা আমরা নিরাপদ মাতৃত্ব বলবো না। নিরাপদ হলো সে জেনে শুনে নিজে প্রেগনেন্ট হবে, তারপর তার চিকিৎসার ব্যাপারে এন্টিনেটাল চেক আপ, ইন্টারনেটাল ডিউরিং ডেলিভারি অ্যান্ড অলসো আফটার ডেলিভারি, তাকে সব রকম সুযোগ সুবিধাটা করে দিতে হবে। আরও অনেক বেশি প্রশিক্ষিত মিডওয়াইফ আমাদের এখনই প্রয়োজন এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গবেষণা বলছে সরকার 55% মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারলেও এখনও বঞ্চিত রয়েছেন 45% মা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দর্শকদের ঢল নেমেছে কার্ডিফের সোফিয়া গার্ডেনে। আছেন উল্লেখযোগ্য সংখ্যক টাইগার সমর্থকও। প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে আলাদা একটা উত্তেজনা বিরাজ করছে তাদের মাঝে। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। আজকের ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাড়তি হিসেবে বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছে দু দলই। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি বিশ্বকাপের মূল মঞ্চের আগে শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। ম্যাচটি প্রস্তুতি হলো দর্শকদের মাঝে দারুণ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সেভেন পজিশনে কে আসতেছিল দেখুক, যে ওরা মোসাদ্দেক না সাব্বির কনফার্ম হোক, এখানে জিতাবেন কথা, এখানে জিতা মেন কথা হচ্ছে কি আপনার অ্যাকাস্টমড হওয়া। আজকে যে খেলা হবে এবং আগামীতে যে খেলা হবে বাংলাদেশ বিজয়ী হবে। যেমনটি শুনছিলেন দর্শকরা প্রত্যাশা করেছে তাদের মাঝে ব্যাপক আগ্রহ বাংলাদেশের দলের খেলাটা কাছ থেকে দেখবে, সেই সাথে তারা এটাও প্রত্যাশা করেছে আদর্শ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে ক্যানিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারে। তারা যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগাবে যাতে করে তারা নেক্সট ম্যাচে আরো ভালো প্রিপারেশন নিতে পারে। হোপফুলি দে গোনা কিপ আপ দ্য গুড ফর্ম এন্ড হোপফুলি উই গোনা উইন টুডে। সামনে যে ম্যাচগুলো আছে সেটাতে আমরা অনেক কিছু আশা করতেছি বাংলাদেশের টিমের কাছ থেকে, ইনশাআল্লাহ টুডেও আমরা জিতবো। এবারে বিশ্বকাপে বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখাচ্ছে সেই স্বপ্ন পূরণ করতে পারবে বাংলার স্বপ্ন সারথীরা। কার্ডিফ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট কাল, জেল থেকে ছাড়া পেতে অধ্যক্ষ সিরাজি হত্যার হুমকি দেয়, অভিযুক্ত 16 জনেরই ফাঁসি চাইবে পিবিআই। কাগজপত্র না থাকায় বেগম জিয়ার আদালত স্থানান্তরের রিটের শুনানি মুলতবি। খারিজের আবেদন, অ্যাটর্নি জেনারেলের দুপক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়। 4 দিনের সফরে জাপান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21,000 কোটি টাকার ঋণ সহায়তার প্রত্যাশা। গুরুত্ব পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবং কার্ডিফে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। শুরুতেই ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন চার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।